نميم بشنو قدايا كريشنا فريشتايا فوتالي سيماتي فوكتي بدانتا شامينيتي نميني نمستي شارشالي ديبي غوروباني بشاريني نيفيشا شنبادي بشاطا بشتا بانشا كالبتر بسكي باشن باي باشا بديتانا بابنبو بشنبو نمانما نمو مها بدنيو كريشنا برمو بدايتي كريشنا كريشنا جايتر نمني غرديشي نمو هي كريشنا مرنا شندر دنا بند جغات بدي غبشر غبكا انت ردك انت نمستدي تبت كانشنا غرنجي راتي بندا بنشري ريشوانو شددي بفرنامي هري بريي نلاجل نباشا نتائي پرماتمنے بھلوطر شمجبان جغنتی نمو بھندائی تلشی نبائی پریائی کچھ بسچا بشن بھکتی پتدی بھی شتبتی نمو نمو جائے سی کشن جائتنہ پربو نتاراندہ سریادائی تغنادار سی باشنی گور بھکت بھندہ هاري كريشنا 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 هاري 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 رام هاري رام 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 هاري هاري شبائي دوئي هات جل کر بولون اوم نما بھگواتے واسودیوایا اوم نما بھگواتے واسودیوایا ओम नमः भगवते वासुदेवाय হরে কৃষ্ণ তো আজকে নবম অধ্যায় রাজমুজ্জুদক শ্লোক নম্বর দুই তো আজকে যে শ্লোকটি এটি অত্যন্ত তাৎপর্যজনক বড় তারপর আমরা শ্রবণ কীর্তন করব
আপনারা সকলেই আমার সাথে শ্লোকটি উচ্চারণ করেন তাহলে কি হবে আপনাদেরও গীতা পড়া হয়ে যাবে এতে আপনাদের সকলের মঙ্গল হবে তো আমার সাথে বলুন রাজবিদ্যা সকলে বলুন রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমন ধর্মম সুশুকম কর্তুম অব্যয় আবার সকলে বলুন রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুশুকম কর্তুম অব্যয় রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমন ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম হরে কৃষ্ণ রাজবিদ্যা সমস্ত বিদ্যা রাজা রাজগুজ্জম গোপনীয় জ্ঞান সমূহ রাজা পবিত্রম পবিত্র ইদম এই উত্তমম উত্তম প্রত্যক্ষ প্রত্যক্ষ অনুভূতির দ্বারায় অবগমন উপলব্ধ হয়ে ধর্ম ধর্ম সুখম অত্যন্ত সুখদায়ক কর্তুক অনুষ্ঠান করতে অব্যয় অব্যয় গীতার গান রাজবিদ্যা এ জ্ঞান রাজ্য উচ্চ কহে পবিত্র উত্তম তাহা সাধারণ নহে যাহার সাধনে হয় প্রত্যক্ষ অনুভব সেই সুখম সে ধর্ম হয় অব্যয় বৈভব অনুবাদ সবাই বলুন এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারায় আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এ জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য হরে কৃষ্ণ এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা সমস্ত গুহ্যতত্ত্ব থেকে গুহ্যতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারায় আত্মবুদ্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞানে অব্যয় ও সুখসাধ্য হরে কৃষ্ণ তাহলে কোন জ্ঞান এই গুহ্য জ্ঞান সবচেয়ে গোপনীয় জ্ঞান যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়কে এই জ্ঞান প্রদান করেছিলেন তো বলছে তাহলে গুহ্য জ্ঞান কেন বলা হয়েছে গুহ্য মানে অত্যন্ত গোপনীয় গুরুত্বপূর্ণ যে সমস্ত কথা দেখবেন একে অন্যের সাথে গোপনীয় কথা একান্ত নিরি নিবৃত্তে বা একান্ত জনের কাছে বলা যায় বিশ্বস্ত ব্যক্তির কাছে তো তেমনি যে আজে আজকের যে অধ্যায়টি আমরা এখানে শ্রবণ করতেছি এবং যে শ্লোকটি এখানে বলা হয়েছে রাজগুহ্যযোগ মানে অত্যন্ত গোপনীয় এই জ্ঞান তাই বলছে কি এ সমস্ত জ্ঞান বিদ্যা রাজা এবং সমস্ত গুহ্যতত্ত্ব থেকে গুহ্যতর মানে গোপনীয় থেকে আরো গোপনীয় এবং অতি পবিত্র যা শ্রবণ করলে যা কীর্তন করলে কি হয় মানুষ পবিত্র হয়ে যায় এই শ্রীমদ ভগবদ গীতা যিনি পাঠ করবেন আর যিনি শ্রবণ করবেন এই ভগবত কথা কৃষ্ণ কথা বলছে উভয়ই পবিত্র হয়ে যায় উভয় শুদ্ধ হয়ে যায় তেজন বলছে এটি অত্যন্ত পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম তাহলে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা যদি সেটা আত্ম উপলব্ধি করা যায় এই আত্ম উপলব্ধি কি আমরা এই জলজগতে যারা বিশেষত ব্যক্তি যারা দেহ কি আত্মা কি এ সম্বন্ধে কোনো ধারণা নেই তারা ভাবে এই দেহটাই আমি
এই দেহটাই প্রকৃতপক্ষে সুখের একমাত্র আশ্রয়। আসলে এই দেহটা আমি নই। যে এখানে উদাহরণ দিয়েছে শ্রীমদ ভগবদ গীতায়, যেমন একটা বৃক্ষের সাথে তুলনা করেছে, একটা বৃক্ষে এগিয়ে আছে, এই দেহটা আছে বৃক্ষ স্বরূপ বলা হয়েছে। আর বৃক্ষে যে জীবনটা আছে না, ওটা হচ্ছে আত্মা জীবনটা। আর বৃক্ষে যে পাখিটি বসে আছে, সে পাখিটি কি? তিনটা বস্তু, তাই না? তাহলে একটি জীবাত্মা, আর একটি পরমাত্মা, আর একটি হচ্ছে কি? দেহ অর্থাৎ বৃক্ষ। তো যখন এই জীবাত্মা আছে, তো জীবাত্মাটা দেহ এই বৃক্ষের ভিতরে আছে, বৃক্ষ আছে ঠিকই, কিন্তু কি আছে? পরমাত্মা বিহীন অসল। পরমাত্মার কি পাবে নেই, কখনোই এই জগতে জীব কোনো কিছু কার্য সাধন করতে পারে না, তাই জন্য অঙ্গমী ভাবে জড়িত। আর ওই পরমাত্মার এই অংশ হচ্ছে কি? এই জীবাত্মা, তাই না? তাই জন্য এখানে বলা হয়েছে যে তাই কি হয়, এই আত্ম উপলব্ধি। আত্ম মানে কি? এই দেহের কাজ কি আমরা দেখতে পাই, যে আত্ম উপলব্ধির কথা বলছি, দেহের কাজ কি? এই দেহের কাজ হচ্ছে ভোগ আর ত্যাগ। আমরা খাওয়ার বিয়ার করলাম, আবার এটা ত্যাগ করতে হবে। ত্যাগ না হলে মানুষের খুব অশান্তি সৃষ্টি হবে, তাই না? দেহের কাজ এটা। কিন্তু বিশ্বস্ত ব্যক্তিগণ এই তত্ত্ব বুঝতে পারে না। বলছে যত মারা ভোগ করো, এই দেহ যে তুমি আছে ভোগ করে দাও। হ্যাঁ, তো আসলে দেহ কি আসলে প্রকৃত সুখ লাভ করতে পারে? সুখী হয়? দেখুন, অতিরিক্ত খাওয়ার খেলে প্যাটে কি দেখা দেয়? ইনডাইজেশন দেখা দেয়, তাই না? অশান্তি সৃষ্টি, গ্যাস হয়ে যায়। হ্যাঁ, অশান্তি উদ্বেগ উৎপন্ন হয়। তাহলে অতিরিক্ত কোনো কিছু ঠিক না। কিন্তু তাই বলে কি না দিলে কি আত্মা কষ্ট পায়? আত্মার আহার কি? আত্মাটা চিহ্ন বস্তু, আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই আত্মাই হচ্ছে কি আমরা প্রকৃত, আমাদের প্রকৃতির স্বরূপ আত্মা। তাই এই আত্মা কখনো এই জনজাগতিক খাদ্য খাওয়ার গ্রহণ করে না। এই জন্য এই জগতে যারা এই স্বাস্থ্য সম্বন্ধে ধারণা নেই, দেহ কি আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই, ওই সমস্ত ব্যক্তিগণ কি হয়, দেহের প্রতি আকৃষ্ট হয় এবং বলে যে একাদশী না করলে আত্মা কষ্ট পায়। তুমি যদি দেহকে ভালো মন্দ খাওয়ার না দাও, তাহলে আত্মা কষ্ট পায়, তোমার আত্মা চায়। তাহলে দেখুন যে আত্মার সম্বন্ধে কোনো ধারণা নেই। এই আত্মা হচ্ছে কখনো কি হচ্ছে, তাকে জড়জাগতিক বস্তু দিয়ে সন্তুষ্ট করা যাবে না, জড়জাগতিক বিষয় দিয়ে তাকে সন্তুষ্ট করা যাবে না। এই পৃথিবীর মানুষ দেখুন যে কেন এত অসুখী, যখন এই দেহকে তাকে নিজের স্বরূপ বলে ভাবে, তখনই এই জগতে মানুষ কি হয়, দুঃখী হয়। তো এই জন্য বলছি এখানে যে এই যে প্রত্যেক অনুভূতির দ্বারা আত্মবৃদ্ধি প্রদান করে তা প্রকৃত ধর্ম, এবং এই অজ্ঞান অত্যন্ত সুখসাধ্য। তো যে আত্মস্থিত হইতে পেরেছে সে সুখী। আত্মস্থিত হওয়া মানে কি? সে অত্যন্ত সুখী। তা আত্মস্থিত হইব আমরা কিভাবে? যে আমি যে ধরো দেহ নই, আমি হচ্ছে চিন্মা আত্মা, আত্মস্থিত হইতে পারবো কি? এই আত্মাটা চিন্মা আত্মাটা হচ্ছে কি অংশটা হচ্ছে কি? ভগবান নিত্য সেবক। তখনই সে সুখপ্রাপ্ত হইতে পারবে, যখন সে আত্মাকে ভগবানের সেবা নিয়োজিত করবে। ভগবান হচ্ছে পরমাত্মা। এজন্য এই জগতে দেহবদ্ধ জীব কোনোদিন সুখী হইতে পারে না। কেন সুখী হতে পারে না? যতক্ষণ পর্যন্ত দেহ আত্মা বন্দী থাকবে। তা দেহ আত্মা বুদ্ধি থেকে আমরা কিভাবে উন্নতি লাভ করতে পারব? যখন আমরা ভগবানের সেবা করতে করতে যখন আমরা আকর্ষিত হইতে পারবো, তখনই সুখপ্রাপ্ত হইতে পারবো। যেমন আপনাদের বসনে যদি ময়লা পরে দাগ পড়ে যায়, সাবান দিয়ে ব্লিচিং দিয়ে দৌড়তে 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 কি হয়, একসময় সেই ময়লাটা থাকে না। তো তেমনি আমরা যদি প্রতিদিন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যদি ভগবানের নাম করি, ভগবানের সেবা করি, সবসময় মগ্ন থাকি, তখন কি হয়ে যাবে, আমাদের চিত্র বৃত্তি যে ময়লা যে আবর্জনা সেগুলো যখন পরিষ্কার হয়ে যাবে, তখনই কি হবে, আমরা নিজেকে স্বরূপকে উপলব্ধি করতে পারবো, আত্মস্থিত হইতে পারবো। সেই জন্য ভগবানের সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভগবানের নাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগতে মানুষ অনেকভাবে বলে থাকে যে আমি আগে পবিত্র হইনি,
তারপর ভগবানের নাম করব তারপর ভগবানের সেবা করব আসলে এইভাবে ভগবানের সেবা না করলে কখনো সে পবিত্র হওয়া যায় কখনো পবিত্র হওয়া যায় না যেমন আপনার এই বসন্ত যদি পরিষ্কার করতে চান হ্যাঁ তাহলে সেটাকে অবশ্যই সাফ সোনা দিয়ে করতে হবে ধুইতে হবে তাহলে বসন্ত পরিষ্কার হবে আর যদি খালি জল দিয়ে ধুয়ে নেন সেটি কখনো দাগ কাটবে না ময়লাও যাবে না আর ঘামের গন্ধ দূরীভূত হবে না তাই না তো তেমনি আমাদের হৃদয়ে যে অনাদিকাল ধরে আমরা এই জনগণকে ভোগ করে আছি এবং ভোগ প্রবৃত্তি প্রতি আকৃষ্ট হচ্ছি এর ফলে কি হচ্ছে আমরা কি হচ্ছে আমাদের হৃদয় কলুষিত হয়ে আছে অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে ভোগের প্রবৃত্তি আকৃষ্ট হয়েছে যাতে কলুষিত হয়েছে আর যখন আমরা ভগবানের জন্য চিন্তা করবো ভগবানের সেবায় নিমগ্ন হব ভগবানের কথা ভাবব এবং ভগবানের চরণে নিজকে সমর্পণ করব তখনই আমাদের চিত্তবৃত্তি কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তখন পবিত্র হইতে পারব তাই তাৎপর্য এখানে বলা হয়েছে যে তাৎপর্য জগদীশ প্রভুপাদ কি জয় ভগবত গীতে এই অধ্যায়টি রাজবিদ্যে বলা হয়েছে কারণ পূর্ব বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্মে অধ্যায় প্রতিপাদন করা হয়েছে ভারতবর্ষে প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম কর্ণাদ কপিল যজ্ঞবল্ক শাণ্ডিল্য বৈষ্ণব এবং চূড়ান্ত পর্যায়ে বেদান্ত সূত্র রচয়িতা ব্যাসদেব সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞান ভারতে অত্যন্ত সমৃদ্ধ এখানে ভগবান বলেছেন যে নবমধ্যে বর্ণিত তত্ত্ব জ্ঞান সমস্ত বিদ্যা রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনে মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞান সারতত্ত্ব এই তত্ত্বজ্ঞান পরম ভূজ্য কারণ এই জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য বৃদ্ধি করা যায় এই রাজবিদ্যা চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি যা রাধা গোবিন্দ জগন্নাথ রোদের সুন্দর মহারানী কি পঞ্চত নিশমান কি গুণ প্রেমানন্দী হরি বল সাধারণ মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করে না তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যে সীমিত জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি সমাজনীতি পদার্থনীতি বিজ্ঞান রসায়ন শাস্ত্র খনিজ শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র দন্ত বিজ্ঞান আদি বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষা লাভ করে সমগ্র বিশ্বে জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিদ্যালয় আছে কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মা তত্ত্ব বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় অথচ এই দেহে আত্মার মাধ্যমেই মাহাত্ম্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণ আত্মাবিহীন দেহ মৃত কিন্তু তবু প্রাণের প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড়দেহটির আবশ্যকতাগুলির উপরে মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে এতটুকুই আমরা আলোচনা করি আমরা দেখতে পাই সাধারণত এই জড়জগতের মানুষ রাজবিদ্যা লাভ করে না রাজ্য উচ্চতত্ত্ব যে জ্ঞান দিব্য যে জ্ঞান এই জ্ঞান লাভ করতে কেউ আকৃষ্ট হয় না তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানে সীমিত বাহ্যিক জ্ঞান মানে কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জ্ঞান আজকে সমাজে দেখেন যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি সদাসার সম্পন্ন শিক্ষা দেওয়া হতো তাহলে আজকের সমাজে এত উৎপীড়ন বৃদ্ধি পেত না এবং সন্তান সন্ততি দিয়ে নষ্ট হতো না যদি সঠিক আদর্শ শিক্ষা প্রদান করা হতো সেই শিক্ষার পাশাপাশি যদি আধ্যাত্মিক জ্ঞান দেওয়া হতো এই শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে আজকের সমাজে এরকম অশান্তি দেখা দিত না ছাত্রগণ কিন্তু আদর্শ ছাত্র হতো আর শিক্ষক হয়েও আদর্শ শিক্ষক হতে পারত তা আজকে দেখুন আমরা দেখতে পাই এই যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সমস্ত জনজাগতিক জ্ঞান আধ্যাত্মিক কোনো জ্ঞান দেওয়া না যার ফলে কি হচ্ছে অনেক ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে যাচ্ছে হচ্ছে কি না আজকের সমাজে নষ্ট হয়ে যাচ্ছে যেখানে আদর্শ শিক্ষা দেওয়া হয় সেখানে নেশা করতে পারে না দুধ ক্রিয়া করতে পারে না অন্য নারী বা পুরুষের প্রতি কটাক্ষ দৃষ্টিপাত করতে পারে না পারে কিনা বলুন তাহলে যে সমস্ত শিক্ষা প্রদান করা হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলা কতটুকু প্রকৃত শিক্ষা দেওয়া হচ্ছে নোংরা শিক্ষা দেওয়া হচ্ছে
তাই না এজন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা এই কলেজ ইউনিভার্সিটি যদি এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করা হয় এই শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা হয় তাহলে যুব সমাজ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আজকে ওই সমস্ত জ্ঞান দ্বারা গ্রহণ করা ফলে কি হচ্ছে নাস্তিকই পরিণত হচ্ছে আর নাস্তিকই পরিণত হওয়ার ফলে কি হচ্ছে এই সমাজে অসুরের উৎপাদ বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাই কি না অতিরিক্ত শিক্ষিত হওয়ার ফলে যারা বয়োজ্যেষ্ঠ জন পিতা মাতা গুরুতুল যারা তাদেরকে সম্মান করতেছে না চাকরি বাকরি লাভ করে তাদের সম্মান দিচ্ছে না তাই বলুন এখানে কি প্রকৃত শিক্ষা দেওয়া হচ্ছে এজন্য এখানে এই ভগবদ্গীতায় বলা হয়েছে যে মানুষ কি রাজবিদ্যা শিক্ষা লাভ করে না তাদের শিক্ষা কেবল বাহ্যিক সীমিত জ্ঞান আর আধ্যাত্মিক যে গুঞ্জতত্ত্ব জ্ঞান যে আধ্যাত্মিক যে শিক্ষা সে শিক্ষা হচ্ছে কি মানুষকে ভদ্র করে তোলে আদর্শ করে তোলে এজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছিলেন জড় বিদ্যা মায়ার বিভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে জীবকে বানায় গাধা জড় বিদ্যা মায়ার বিভব মায়া মানে কি আপনি আমি জানি না এখানে অনেক শিক্ষক থাকতে পারেন হ্যাঁ যে আমরা দেখতে পাই আমি কাউকে আঘাত করে বলতেছি না বা কারোর সাথে সেরকম শিক্ষকের সাথে আমার কোনো শত্রুত্ব নেই যে সমস্ত শিক্ষকগণ এই শিক্ষা প্রদান করতেছেন বা শিক্ষক যারা আছেন তারা দেখবেন এই আধ্যাত্মিক জ্ঞানে তারা খুব নেই অনুমতি নেই তারা কিন্তু ভগবানের ভক্ত হতেছে না ভগবানের ভক্ত হয় না কেন হয় না ওই যে জড় শিক্ষার ফলে তাদের জড় অহংকার বৃদ্ধি পেয়েছে এই অহংকারের ফলে সে আধ্যাত্মিক জ্ঞানে অনুসরণ করতে চায় না ভগবানের কাছে মাথা নত হতে চায় না তাই না এর ফলে কি হচ্ছে তারা নাস্তিকে পরিণত হচ্ছে এখন একজন নাস্তিক আর একজন নাস্তিক কি শিক্ষা দিবে বলুন তো তারা কি সঠিক শিক্ষা পালন করতে পারবে আমরা আগের দিনে দেখেছি আপনারা শুনেছেন অনেকে আছেন এখানে যে আদর্শ শিক্ষক আদর্শ ছাত্র করতে পারে আদর্শ পিতা আদর্শ সন্তান করতে পারে এটা ঠিক কিনা বলো তো আজকের আমাদের এই সমাজে আদর্শ শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে যেখানে বিনয় শিক্ষা মানুষকে বিনয় করে তোলে যেখানে আদর্শ করে সৎ এবং চরিত্রবান করে তোলে আজকের এই শিক্ষা কি শিখিয়েছে আজকে দেখুন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলো গেলে কি হচ্ছে এখন আগের মতো আর শিক্ষকদের সম্মান করে না বড় বড় চাকরিজীবীদের সম্মান করে না কি হচ্ছে সম্পূর্ণ জায়গায় দুর্নীতি জায়গা দিয়েছে হচ্ছে কি না প্রত্যেকটা ক্ষেত্রে এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে অনেক কথাবার্তা হয় যে শিক্ষা খাতে হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি আবার চিকিৎসা খাতেও তাই না মানুষ শিক্ষার জন্য যায় স্কুল কলেজ ইউনিভার্সিটি আর সেখানে গিয়ে কি হচ্ছে অধিক পরিমাণে তাদের উপরে কি কি দায়িত্ব করা হচ্ছে বেতন তাই না তারপরে বিশ্ব স্কুল কলেজে যখন পরীক্ষা হয় পরীক্ষার ফিস নেওয়া হচ্ছে কি না তাহলে এরকম অনেকে মনে হচ্ছে যে আমাদের কি এরকম অপমান না আসলে অপমানটা বাস্তবিক আগের দিনে যে লেখাপড়া ছিল তখন মানুষ অত্যন্ত মার্জিত ছিল কারণ তখন আদর্শ শিক্ষা ছিল তো সেখানে যদি প্রত্যেকটি ক্ষেত্রে যদি আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় তাহলে সমস্ত কিছু কি হবে পরিষ্কার হবে পবিত্র হবে এবং আদর্শ হবে যেখানে আদর্শ নেই যেখানে এই আধ্যাত্মিক জ্ঞান নেই সেখানে কোনোদিন মানুষ পবিত্র হইতে পারে না এবং আদর্শ হইতে পারে না এই শিক্ষাই কি করছে এই আধ্যাত্মিক জ্ঞানই কি করছে মানুষকে পবিত্র এবং ভদ্র করে তোলে এই জন্য শিলক রূপা বজ্র যে কাউকে যদি আগে ভদ্র হইতে হয় হ্যাঁ তাকে আদর্শ কি দিতে হবে ধর্মজ্ঞান অনুসরণ করতে হবে এই ধর্মজ্ঞান তাকে ভদ্র হইতে হবে যে ভদ্র হওয়া না সে কখনো ভক্ত হইতে পারবে না তো ভদ্র তো আমরা কোথায় খুঁজে খুঁজে পাই বৈষ্ণব সদাচার আপনারা এই যে জ্ঞানটা তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছেন করেছেন না দেখুন পঞ্চ পাণ্ডবগণ কত বিনয়ী ছিল বিনয়ী ছিল কিনা তারা আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ ছিল
ভগবানের ভক্ত ছিল এই জন্য অত্যন্ত বিনয়ী ছিল আর দুর্যোধন ধৃতরাষ্ট্রের যে একশত পুত্র তারা কি ছিল আসুরিক ভাবাবন্ন ছিল তারা আধ্যাত্মিক জ্ঞান পায় নাই আধ্যাত্মিক জ্ঞান অনুশীলন করে নাই যাদের কি আছে তারা সেই আদর্শ শিক্ষা লাভ করতে পায় নাই যাদের কি আছে নিজের স্বার্থের দিকে সবসময় তাকিয়েছে নিজের বাসনার দিকে তাকিয়েছে অবশেষে কি হয়েছে এই আধ্যাত্মিক জ্ঞান না থাকার ফলে তারা সমূলে বিনাশ প্রাপ্ত হয়েছে তো তেমনি আমরা এখন যে সমাজে বসবাস করতেছি যে রাজ্যে বসবাস করতেছি যদি আমরা আধ্যাত্মিক জ্ঞান অনুশীলন না করি এই ধর্ম আচরণ না করি তাহলে আমাদের ধ্বংস বা বিনাশ কিন্তু অবশ্যম্ভ তখনকার সময় পঞ্চ পাণ্ডবের কি বিরুদ্ধ আচরণ করেছিল ধৃতরাষ্ট্র এর ফলে কি হয়েছে তারা বিনাশ প্রাপ্ত হয়েছে কারা এই দুর্যোধন সহ তারা একসাথে মাতা আর কি হয়েছে যারা ধর্ম আচরণ করেছিল আধ্যাত্মিক অনুশীলন করেছিল যাদের বৈদিক জ্ঞানে পরিপূর্ণতা ছিল ভগবানের শরণাগত ছিল তাদের একমাত্র কি হয়েছে জয় প্রাপ্ত হয়েছে তো তেমনি আমরাও আমাদের নিজ জীবনকে কিনতে পারি জয় করে তুলতে পারি আবার নিজের জীবনকে অধবোধন করতে পারি শুধু কিসের মাধ্যমে শুধু জীবনযাত্রার মাধ্যমে চেতনার মাধ্যমে তো এই জন্য এখানে এটাই বলা হয়েছে যে যে দুর্ভাগ্যবশত এমন কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে চিহ্ন আত্মতত্ত্ব জ্ঞান শিক্ষা দেওয়া হয় কিনা বলুন আজকে সমাজে আমরা দেখতে পাই অনেক অনেক স্কুল বাচ্চাদেরকে আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি বলে যে প্রভু আমাদের এখানে কোনো ধর্ম শিক্ষক নেই অন্য জন আমাদেরকে ধর্ম পড়ায় যার ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই সে কি ধর্ম জ্ঞান দিবে যারা আমরা ধর্ম অবলম্বী আছি আপনারা কি পাচ্ছে কিনা আমাদের সন্তান সন্ততিগণ স্কুলে এরকম আধ্যাত্মিক জ্ঞান শিক্ষক নাই নিয়োগ দিচ্ছে না তো তারা কি শিক্ষা বা লাভ করবে বাচ্চাগণ তো এই জন্য বলছি অথচ দেহের মধ্যে যে আত্মার মাহাত্ম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এই দেহের মধ্যে যে আত্মা আছে এই মাহাত্ম্যটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আত্মাবিহীন দেহ কি হচ্ছে মৃত যখন এই দেহ থেকে আত্মা চলে যাবে তখন এই দেহ কি বলবে মৃত বলবে না তখন যতই দেহকে সোনা অলঙ্কার দিয়ে সাজান না কেন কেউ কি করবে এই মূল্যায়ন করবে না নিবে না কাছে মৃত মণি এটি অপবিত্র অস্পর্শ হয়ে গেছে এটাকে স্পর্শ করলে আমার স্নান করতে হবে তাই না মৃত ব্যক্তির সাথে কেউ ভালোবাসা করবে কেউ সম্পর্ক করবে ঘরে তুলে নিবে বলছে না এটাকে এখন যতটুকু সংখ্যা করা যায় তো যেন আত্মা এখন বস্তু হলো আমরা যদি সে আত্মায় যদি সে শাশ্বত চিহ্ন বস্তুকে হারিয়ে ফেলে তাহলে সে দেহেরই বা কি মূল্য আছে সেই জন্য বলছে এই আত্মাকে যদি আমি জলবন্ধন থেকে মুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তো ধর্ম আচরণ করতে হবে এই ধর্ম আচরণের মাধ্যমে এই আত্মাটা কি হবে জলজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে তো সেটার জন্য কি দরকার এই বৈদিক জ্ঞান অনুশীলন করতে হবে আর বৈদিক জ্ঞান আমরা কোথেকে পাবো শ্রীমদ ভগবদ গীতা শ্রীমদ ভাগবত এবং চৈতন্যমৃত এই গ্রন্থ থেকে আমরা এই গ্রন্থ হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্র এর থেকেই আমরা কি পাবো এ সমস্ত বৈদিক শাস্ত্র থেকে আমরা এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো এবং নিজের জীবনকে আমরা কিভাবে পরিচালিত করবো সে সমাধানটি আমরা সেখানেই খুঁজে পাব তো এজন্য বলছে কিন্তু তবু প্রাণের আধার এই আত্মাকে পূজা করে কেবল দেহটি অত্যাবশ্যকের উপরে মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে তো এই জড়জগতের উপরে কিভাবে ভালো থাকবো কিভাবে ভালো খাবো কিভাবে ভালোভাবে সুপ্রাপ্ত হওয়া যায় সে সমস্ত বিষয়ে মানুষ উদ্গ্রীব হয় কিন্তু প্রকৃত ভালো থাকা ভালো খাওয়া কিভাবে যে হবে এই বিশেষত্ব ব্যক্তিগণ এটা বুঝতে পারে না দেখুন আমরা এখন এখানে হরির নাম করেছি না সন্ধ্যাকালে সবাই আরতি করেছে ভগবান দর্শন করেছে এখন পাঠ শ্রবণ করতেছে এর ফলে কি হবে দেখুন সুন্দর মতো প্রসাদ নিয়ে বসে আছে আপনাদের জন্য সকলের জন্য তাহলে দেখুন নাম করেছেন সুন্দর সুস্বাদ প্রসাদ তাহলে এখানে যদি একটু হরির নাম করে সাধু সঙ্গ করে
ভাগবত কথা শুনে যদি আমি প্রসাদ পাইতে পারি যদি সব সময় এরকম করি তাহলে ভগবান সেই প্রসাদের ব্যবস্থা করবে কিনা আমরা কি কেউ ভেবেছি যেখানে আমাকে দেখে কিছুক্ষণ পর প্রসাদ দিবে দেখুন ওখানে শ্রেয়ালী ভাবে এখনো প্রচুর পরিমাণে প্রসাদ দিচ্ছি যে প্রসাদে পুরে সর্ব আশা তাহলে একটি ভগবানের নাম শ্রবণ করলে কীর্তন করলে একটি ভগবানের সেবা করলে প্রসাদ পাচ্ছি তো এটাই তো প্রকৃত সুখ শান্তি আর বাহ্যিক জগতে আমরা যা কিছু করতেছি এই দেহ সুরক্ষার জন্য সেগুলো পরিণামে দুঃখ নিয়ে আসে প্রকৃত সুখ নিয়ে আসে না ভগবদ গীতায় বিশেষ করে দ্বিতীয় অধ্যায় থেকে আত্মন্তের মাহাত্ম্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই অধ্যায়ের শুরু থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জনদেহটি নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর অন্তমন্ত ইমেয় দেহা নিত্য সত্য শরীরী দেহের মধ্যে থেকে আত্মা ভিন্ন এবং আত্মা অপরিবর্তনীয় অবিনশ্বর ও সনাতন এই মৌলিক উপলব্ধি হচ্ছে জ্ঞানের গুহ্য তত্ত্ব তো দেখুন এই দেহকে আমরা যত রকমের সুন্দরভাবে সাজাই না কেন যত সুন্দরভাবে আমরা এটাকে পরিচর্যা করি না কেন কিন্তু এই দেহের সৌন্দর্য সবসময় থাকে না বলছে দেহের সৌন্দর্য তখনই প্রাপ্ত হবে যখন আমি আত্মার পরিচর্যা করব আত্মা তো আত্মার পরিচর্যা কি একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনি একটা সোনার খাঁচা কিনলেন কিন্তু সোনার খাঁচা কিনে কি করলেন সোনার খাঁচার ভিতরে একটি পাখি এনে দিলেন কিন্তু প্রতিদিন এই সোনার খাঁচাটি এমনভাবে যত্ন করলেন প্রতিদিন মার্জন করেন পরিষ্কার করেন কিন্তু খাঁচার ভিতরে যে পাখিটি রয়েছে এই পাখিটি কোনো খোঁজ খবর নিলেন না যত্ন নিলেন না তাহলে ওই খাঁচার কি কোনো মূল্য থাকবে ও খাঁচারই কোনো মাইন্ড থাকবে কেন যেহেতু খাঁচার পাখিকে যত্ন নিলেন না কারণ পাখির কারণে খাঁচাটা সৌন্দর্য তো তেমনি আমরা যে সুন্দর মনুষ্য দেহ লাভ করেছি ভগবান আমাদেরকে সুন্দর দেহ দিয়েছে কি জন্য হরি ভজন কৃষ্ণ ভজন করার জন্য ভগবান আমাদেরকে দেহ দিয়েছে মনুষ্য দেহ কিন্তু এই দেহ সুন্দর দেহ পাওয়া সত্ত্বেও আমরা ভিতরের যে খাঁচা পাখিটি আছে যে পাখিটি না থাকে দেহ মৃত্যু বলা হয়েছে তো তাহলে সেই পাখিটি যদি যত্ন না নিই তো দেহের বা কি মূল্য আছে এই দেহের সৌন্দর্য তখনই প্রতীত হবে যখন আমি ভিতরের পাখিটির খবর নেব এই পাখিটি পরিচর্যা করব সেই পাখিটি হচ্ছে কি হচ্ছে প্রাণ পাখি পরমাত্মা আত্মা জীবাত্মা তাই না সেই পাখিটির সেবা যখন আমি ছেলেকে সুস্থতা করব তখন এই খাঁচারই মূল্য হবে একটি মার্বেল পাথর দিয়ে সুন্দর করে বাড়ি তৈরি করলাম কিন্তু সেই বাড়িতে কোনো মানুষ থাকলো না বসবাস করলো না তাহলে সেই বাড়িতে কি মূল্য আছে তেমনি এই মনুষ্যজন লাভ করে এই মনুষ্য সুন্দর শরীর সুন্দর চক্ষু চক্ষু সুন্দর মাথা সুন্দর ভরি সমস্ত কিছু ভগবান কত সুন্দরভাবে আমাদেরকে দিয়েছে কিন্তু সেই ভরিটি যদি ভগবানের সেবা না লাগাই এই দেহের বাকি মূল্য আছে এই জন্য বলছি মনুষ্য দেহ পাই আমি করে ভাবনা হে এভে না ভজিলে দর্শনন্দন জন্মে পরিবে রাধে এই মনুষ্য দেহ পাই সুন্দর দেহ পেলাম সুন্দর শঙ্কু পেলাম যাত্রা আমি দৃষ্টি মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু দৃষ্টিকে যদি ভগবানের বিঘ্ন দর্শন করতে না আসি বিঘ্নকে দর্শন না করি সাধুকে দর্শন না করি তাহলে এই চোখের বাকি মূল্য আছে যেহেতু ভগবান এই চক্ষু দিয়েছেন কি জন্য ভগবানের বিঘ্নকে দর্শন করার জন্য সাধুকে দর্শন করার জন্য বুঝছে না দর্শনে তুমি পবিত্র করা এই তোমার গুণ একজন তীর্থধারী বৈষ্ণবকে দর্শন করলে একদম সাধু মহাত্মাকে দর্শন করলে এই দৃষ্টির দ্বারা বুঝছো ওই ব্যক্তি বিশেষ ব্যক্তি কাছে পাপ থেকে মুক্ত হয় আর ও চক্ষু দ্বারা যদি ভগবানকে দর্শন করে বারবার তাহলে কি হয় তার চক্ষু হবে জনগণের বন্ধন থেকে মুক্ত হবে সে এজন্য শ্রীমতী কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন হে কৃষ্ণ তুমি আমাকে বারবার বিপদ দাও
দুঃখ দাও কষ্ট দাও যন্ত্রণা দাও আমি তোমার কাছে এই রাজ্য চাই না কখন এই প্রার্থনা করেছিল যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের পরে সমস্ত পুরোহিতদের বিনাশ প্রাপ্ত হয়েছে পঞ্চ পাণ্ডবদের জয়লাভ হয়েছে যেহেতু তার ধার্মিক ছিল ধর্মপরায়ণ ছিল ভগবানের শরণাগত ছিল তখন নিষ্কিঞ্চন নিষ্কণ্টক রাজ্য লাভ করেছিল যুধিষ্ঠির মহারাজ আর কোন শত্রু নেই এবং প্রচুর সমৃদ্ধশালী হয়েছিল কিন্তু এখন কৃষ্ণের কার্য শেষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি ধর্ম সংস্থাপন করেছেন যুধিষ্ঠির মহারাজকে ছিল ধর্ম রাজ তাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছেন এখন ভগবানের কার্য শেষ এখন ভগবান কি করবেন দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করতেছেন যখনই উনি রথে উঠবেন তখন কুন্তী দেবী ভগবানের কাছে গিয়ে বলল প্রার্থনা করতে আরম্ভ করলো শ্রীমৎ ভাগবতমে অষ্টম অধ্যায় কুন্তী দেবী প্রার্থনা করি কি প্রাণ রক্ষা প্রার্থনা করতে হে প্রভু আজকে আমার পুত্রগণ নিষ্কণ্টক রাজ্য লাভ করেছে প্রচুর সমৃদ্ধশালী এখন তাদের কোনো শত্রু নেই কিন্তু এরকম ঐশ্বর্যশালী রাজ্য কি তুমি থাকবে না তাহলে এই রাজ্যের বা কি মূল্য আছে যেখানে তুমি থাকবে না সেখানে তো কোনো মূল্য নেই তাই অতএব প্রভু আমি এই এই সমস্ত রাজ্য চাই না আমি এই সমস্ত সুখ বস্তুও চাই না তুমি আমাকে পূর্বের ন্যায় যখন আমরা বনবাসে ছিলাম শত্রুর দ্বারা বারবার আমরা বিপদপন্ন হয়েছিলাম তুমি বারবার আমাদেরকে কি করেছো সে শত্রুর কবল থেকে রক্ষা করেছ এবং আমাদেরকে দর্শন প্রদান করেছ যখন আমরা দুঃখে ছিলাম বনবাসে ছিলাম অনেক কষ্টে ছিলাম তখন তুমি আমাদেরকে দর্শন দিয়ে বারবার দর্শনের দ্বারা এই জন্ম মৃত্যু পালন ভোগ করেছ আমাদেরকে তাই অতএব হে প্রভু বারবার সেই সমস্ত পুরনো দুঃখ বলে আমি চাই আমরা বনবাসী হতে চাই যেহেতু তোমাকে বারবার দর্শনের মাধ্যমে কি হবে এই জনজগতে বদ্ধ দর্শন থেকে আমরা মুক্ত হইতে পারবো বারবার দর্শনের মাধ্যমে সেই জন্য আমরা তোমাকে বারবার দর্শন করতে চাই তা বারবার আমাকে পুনরায় সেই দুঃখের দিনগুলো ফিরিয়ে দিন ভগবান বলেছে ভগবান বলেছেন কুন্তিদি বলেছেন যে আমাকে বারবার সেই দুঃখের দিনগুলো ফিরিয়ে দিন কারণ বারবার এই দৃষ্টির মাধ্যমে দর্শন করার ফলেই আমার পরম তৃপ্তি পরম আনন্দ লাভ করতে পারবো এবং যথাযথ বন্ধন থেকে মুক্ত হইতে পারবো সেই জন্য দৃষ্টির কাজে হচ্ছে কি ভগবানকে দর্শন ভগবানের ভক্তকে দর্শন এই জন্য ভগবানের মন্দিরে আসলে আমরা তিনটি উত্তম বস্তু লাভ করতে পারি যেটা যথাযথ অর্থ সম্পত্তি কখনো লাভ করা সম্ভব নয় এক হচ্ছে কি সাধু সঙ্গ অর্থাৎ বৈষ্ণবদের দর্শন বৈষ্ণবের সঙ্গ লাভ করা যায় আরেকটি হচ্ছে কি ভগবানকে দর্শন করা যায় আরেকটি হচ্ছে কি ভগবানের নাম আর এই ভাগবত স্মরণ করা যায় এই তিনটি উত্তম বস্তু যেটি হচ্ছে আমাদের পারের পরমানের করি যেটি অর্থ সম্পদ দিয়েও কোনো প্রকারে ক্রয় করা যাবে না সে মন্দিরে আসলে এই তিনটি জিনিস আমরা খুব লাভ করি এই তিনটি জিনিসের মাধ্যমে আমরা ধরলাগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অর্থাৎ নির্মল স্তর তাকে দিতে পারে সে ভগবানের ধামে চলে যেতে পারবে এই মন্দিরে আসার এই ফল যদি আমরা ধরে রাখতে পারি সাধু সঙ্গ তাই না আর ভগবত কথা আর ভগবানের বিজয় দর্শন উপদেয় খুব লাভবান হওয়া যায় এই জন্য বারবার ভগবানের দর্শন করতে হলে মন্দিরে আসতে হবে হ্যাঁ মন্দিরে যেতে হবে না ভগবানের বিগ্রহ ভগবান থেকে অভিন্ন তারপরে অনেক কষ্ট করে এই সন্ধ্যা আরতি করেছেন দেখছেন এই মন্দিরটায় জাগা হচ্ছে না জাগা হচ্ছে কত কষ্ট করেও থেকেও আপনি ভগবানের আরতি দর্শন করেছেন ভগবানকে দর্শন করেছেন সাধু সঙ্গ হরি নাম করেছেন আজকে এই মন্দিরটা যদি আরো বড় হয় কেমন হবে তখন এই কষ্টটা থাকবে কষ্টটা থাকবে না ভগবানের মন্দির এজন্য এই মন্দিরের সেবা যদি আপনারা করেন ভগবান আপনাদের জন্য অত্যন্ত প্রীতি হবে কত বৃহৎ মন্দির পরিকল্পনা
রয়েছে আমাদের এই শনিবার আপনারা সকলে অবগত আছেন সেই মন্দির যদি আমরা প্রত্যেককে কিছু কিছু পরিমাণ দানের মাধ্যমে এই মন্দিরকে আমরা যদি তৈরি করি তাহলে কে পছন্দ হবে ভগবান পছন্দ হবেন কিনা যে আমার ভক্ত সে আমার জন্য মন্দির নির্মাণ করেছে তো শাস্ত্র বলছে যে আমার জন্য এই এই জগতের মন্দির নির্মাণ করবে আমি বৈকুণ্ঠে তার জন্য বাড়ি নির্মাণ করে রাখব হরে কৃষ্ণ শুধু বিভিন্ন ভগবানের জন্য যে এত দরিদ্র ছিল তিন মুঠো চাল নিয়ে এলো চাল দ্বারকায় ভগবানকে দর্শন করার জন্য বন্ধুর কাছে যাবে কি নিয়ে যাবে কিছু তো নাই গরিব অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ আর ভগবান তার সুন্দরমানের কাছ থেকে তিন চাল কেড়ে নিয়ে খেয়ে খেয়ে কি করলো তাকে তিনটা ঘুমন দান করে দিয়েছে তিনটা ঘুমন শুধুমাত্র ভগবান তার প্রতি এত প্রসন্ন হয়েছে আর আমরা যদি ভগবানের এই মন্দির নির্মাণের জন্য একটু সহযোগিতা করি মন্দির নির্মাণের উদ্যোগ করি বলছে যে ব্যক্তি এই মন্দির নির্মাণের জন্য পূর্বপুরুষের উদ্দেশ্যে যে দান করবে তার পূর্বপুরুষ যদি নরকগামী হয় তারা সদ্গতি প্রাপ্ত হবে শাস্ত্রে এরকম বর্ণনা দিয়েছে সেই জন্য এই সাহেবকে এই দৃষ্টিনন্দন মন্দির যেটা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ মন্দির এই মন্দির হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র আশ্রয় এই মন্দিরের মাধ্যমে আমাদের শ্রী আশ্রয় আমরা লাভ করতে পারব এই জন্য প্রত্যেক উচিত এই মন্দির নির্মাণের মাধ্যমে এই ভগবানের সেবা করা যার যতটুকু সামর্থ্য রয়েছে ভগবান রামচন্দ্র যখন এই রাবণকে লঙ্কা দেবে লঙ্কা দেওয়ার জন্য তখন বানর সেনা নিয়ে গিয়েছে সেতু নির্মাণ করবে পাথর দিয়ে সমুদ্রকে বাদ দিয়ে বুঝলেন সমুদ্রের উপর দিয়ে রাস্তা নির্মাণ করবে তখন সমস্ত বানর সেনারা সেখানে তারাও পাথর নিয়ে এসেছিল আর হনুমানজি ভগবান শ্রী রামের নাম লিখেই সে পাথর যখন সমুদ্রের জলে নিয়ে তখন পাথর বেশি উঠেছিল এভাবে নির্মাণ হয়ে যাচ্ছে তখন একটা মুশিক মুশিক মানে কি ইঁদুর ইঁদুর এসে বলল যে তারা এত বড় বড় কাজ করছে আমি আমার সামর্থ্য অনুসারে সেই আমি কাজ করি আর ইঁদুর গিয়ে সেখানে কি করলো ওই পারে গিয়ে মানে সে গা ধারা দিচ্ছে আবার সে ধুলাবালিতে এসে কি করতেছে আবার গায়ে অঙ্গে ধুলা জড়াচ্ছে দুলা জড়িয়ে জড়িয়ে আবার সে সমুদ্রে পাড়ে গিয়ে গাধা দিচ্ছে তো দেখুন সে তার সামর্থ্য অনুসারে সে সেবা করতেছে কেন এতে ভগবান রামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তো তেমনি আমরা যদি আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের যে তাদের সামর্থ্য আছে সে অনুসারে যদি আমরা এরকম ভাবে ভগবানের মন্দির নির্মাণের সহযোগিতা করি তাহলে কি ভগবান প্রসন্ন হবেন না অবশ্যই ভগবান প্রসন্ন হবেন সেই জন্য আমাদের প্রত্যেক উচিত এই মন্দির নির্মাণে ভগবানের সন্তুষ্টি বিধান করা তাহলে কি হবে দিব্য হবে এখানে অনেক কিছু হবে বড় মন্দির হবে বড় বিগ্রহ হবে ভগবানের বিগ্রহ তারপর সুন্দর পরিবেশ হবে অত্যন্ত মনোমুগ্ধকর এখন আপনারা যেখানে বসে অনেক কষ্ট হচ্ছে তাই না গরম এত ভক্তের ভিতরে তখন আর এরকম পরিবেশ থাকবে না সেই জন্য সকলে এইভাবে সহযোগিতা করুন এবং ভগবানের সেবা করুন তাহলে ভগবান সকল প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন ভগবানের প্রসন্নতার জন্যই আমাদের মনুষ্য জন্ম আর যদি আমরা এই মনুষ্য জীবন লাভ করে যদি ভগবানের প্রসন্নতা বিধান না করতে পারি তাহলে এই মনুষ্য জীবনে আর কোনো মূল্য থাকবে না আমাদেরকে অধবতনই চলে যেতে হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইভাবে ভগবানের সেবার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্টি বিধান করতে পারি হরে কৃষ্ণ সমস্ত গৌর ভক্তিকে অসংখ্য ধন্যবাদ শ্রীমদ ভগবদ গীতা পাঠ কীর্তন কি জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জানিতাই গৌরী শ্রী নন্দে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরি রাম 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 হরি 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 নাম সংকীর্তন কি শ্রীমদ ভগবদ্গীতা পাঠ কীর্তন কি জগদ্গুরু শিল রূপ।